দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের আয়োজনে আর শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। বন্দরনগরীর আগ্রাবাদ থেকে ইপিজেড পর্যন্ত ক্ষতবিক্ষত সড়কে অবর্ণনীয় দুর্ভোগ, বিব্রত জনপ্রতিনিধিরা, নির্বিকার সব সংস্থা। বৃষ্টি পড়লে পানি জমে থাকে, আপাতত মেরামত করার চেষ্টা করতেছে। আমাদের করার কিছু নেই, কারণ একটা প্রজেক্টে দুইটা সংস্থা গিয়ে কাজ করতে পারে না। চট্টগ্রামের নিমতলায় কাঠের গোডাউনে ভয়াবহ আগুন, এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, নাশকতার সন্দেহ ক্ষতিগ্রস্তদের। শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি কুমারপাড়ায়, দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের, মণ্ডপে দেবী প্রতিষ্ঠার অপেক্ষায় ভক্ত অনুরাগীরা। দেখছিলেন শিরোনামগুলো, এবার যাচ্ছি পুরো খবরে। ক্ষতবিক্ষত সড়কের কারণে অবর্ণনীয় জনদুর্ভোগ, এখন চট্টগ্রামের টক অব দ্য টাউন। দুবছর ধরে আগ্রাবাদ থেকে ইপিজেড পর্যন্ত বন্দরনগরের প্রধান সড়কের ভয়াবহ দুরবস্থায় চরম ক্ষুব্ধ ভুক্তভোগীরা, কিন্তু দেখার যেন কেউ নেই। সংশ্লিষ্ট সব সংস্থা নির্বিকার, জনপ্রতিনিধিরাও নীরব। চট্টগ্রামে বেহাল সড়কে জনদুর্ভোগ নিয়ে সঞ্জয় মল্লিকের তোলা ছবিতে আরিফুর রহমান সবুজের ধারাবাহিক রিপোর্টের প্রথমটি আজ। বন্দরনগরের প্রধান বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদ শেখ মুজিব সড়কের চিত্র এটি। দেখে মনে হতে পারে যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশের সড়ক। পানি ভর্তি বিশাল বিশাল গর্ত আর খানাখন্দ মারিয়ে চলাচল যেন নরক যন্ত্রণার শামিল, বলছেন ভুক্তভোগীরা। খুবই বাজে অবস্থা, এই রাস্তায় চলাফেরা করতে গেলে মানে অনেক ধরনের সমস্যা হতে পারে। আমরা তো দেশের নাগরিক না, যদি দেশের নাগরিক হতাম, সঠিক নাগরিক হলে তাহলে আমাদের বলার অধিকার থাকতো। ইট বালি বা কোনো কিছু যদি দিয়ে সমান করতো তাহলেও আমরা চলতে পারতাম। ইপিজেড এলাকার সড়কের চিত্র আরও ভয়াবহ, সড়ক নাকি ডোবা বোঝাই দেয়। এ অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার বসানো শেষ হয়েছে বছর খানেক আগে, কিন্তু বিধ্বস্ত সড়ক সংস্কারের নামই নেই। এগুলো করার জন্য কি মানুষের কোনো ইচ্ছা নেই? আমাদের প্রশাসন কি এটা দেখতেছে না? সিরিয়াসামে যদি বেঁচে থাকতো তাহলে আমার তো মনে হয় এরকম দুর্ভোগ আমাদের ভোগাতে হইতো না। উন্নয়ন কাজের সময় কিছুটা ভোগান্তি হবে সেটাই স্বাভাবিক, কিন্তু এই ভোগান্তির সীমা আসলে কতটুকু? কাজের সমন্বয়হীনতা, ঠিকাদারের গাফিলতির কারণে এই উন্নয়ন এখন এই এলাকার মানুষের কাছে দেখা দিয়েছে আতঙ্ক রূপে। অথচ এই সড়ক দিয়ে যাওয়া আসা করতে হয় বিমানবন্দরে, এখানেই রয়েছে চট্টগ্রাম বন্দর, কাস্টমস, একাধিক আইসিডি, দুটি ইপিজেড, নৌ ও বিমান ঘাঁটি, পতেঙ্গা সমুদ্র সৈকত, জ্বালানি তেলের প্রধান ডিপো সহ আরও একাধিক কেপিআই। দেশের দ্বিতীয় বৃহত্তম নগরীর প্রধান এই সড়কের এমন বেহাল দশায় বিব্রত সরকারি দলের নেতারাও আর সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। কোনো মানুষ মারা গেলে পর্যন্ত কেউ ওখানে জানাজা পড়তে যেতে পারতেছে না, বিরাট সামাজিক হাহাকার চলতেছে। দোষারোপ করে দায়িত্বটা এড়ানোর চেষ্টা করে, এটা আমাদের চিরাচরিত একটা চিত্র চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর, এর থেকে তো বের হয়ে আসতে হবে আমাদের। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলেও জনপ্রতিনিধিরা নীরব, প্রশাসন নির্বিকার, আর সংশ্লিষ্ট দুটি সংস্থা সিটি কর্পোরেশন এবং সিডিএ পরস্পরের ঘাড়ে দায় চাপাতেই ব্যস্ত। মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের করার কিছু নেই, কারণ একটা প্রজেক্টে দুইটা সংস্থা গিয়ে কাজ করতে পারে না। রাস্তার দুই পাশে ড্রেন নেই, যার পরে বৃষ্টি পড়লে পানি জমে থাকে, তবু আমরা ওই আপাতত মেরামত করার চেষ্টা করতেছি আর কি। 3,200 কোটি টাকা ব্যয়ে 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণেই মূলত এই দশা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা এবার যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন শিকদার। আলামিন, আমরা সবুজের প্রতিবেদনটি দেখছিলাম, সড়কের ভয়াবহ অবস্থা আমরা দেখলাম, মেয়র সিডিএ চেয়ারম্যান একে অন্যকে দুষছেন, আসলে নগরের সড়ক ঠিক রাখার দায়িত্বটা কার? লোপা, যে সড়কটির চিত্র দেখেছেন সেই সড়কটি, যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছিল, সেই সড়কটির নির্মাণ কাজের
অর্থাৎ সংস্কারের বাকি যে যাবতীয় দায় দায়িত্ব সেটি কি দেওয়া হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে। তবে এই দায়িত্ব দেওয়ার পর থেকেই অনেকটা অবহেলায় দিন পার করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কারণ এই ওই সড়কটির পাশে যে খাল এবং নালাগুলো আছে সেগুলোতে বেশ কিছু মাটি জমা পড়ে রয়েছে, যেগুলো উদ্ধারে কিন্তু বা সেগুলো সরাতে সিটি কর্পোরেশনের তেমন তোড়জোড় দেখা যায়নি। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি আরাকান সড়ক। সবুজের প্রতিবেদনে যে চিত্র দেখেছেন সেটি গত এক বছরের চিত্র হলো। এই সড়কটি কিন্তু গত 6-7 বছর এমন অবস্থায় পড়ে রয়েছে। এই সড়কটির নাম আরাকান সড়ক। আর এই সড়কের যে চিত্র এখন দেখা যাচ্ছে, একটি পাশ দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে নিরুপায় হয়ে অনেকটা, আর যে পাশটি দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলছে সেই পাশটিতে এখন অনেকটা গাড়ির গ্যারেজ হয়েছে বলা যায়। বিভিন্ন জায়গায় গাড়ির পার্কিং স্পটও গড়ে উঠেছে, যেখান থেকে যে বেশ কিছু চক্র তারা অসাধু উপায়ে কিন্তু টাকা উপার্জন করে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি নিরসনে কিন্তু একটি সংস্থা আরেকটি সংস্থাকে দুষে যাচ্ছে বেশ কিছু দিন ধরে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছে এই সড়কটি একবার কাজ শুরু হলে, একবার যখন শেষ পর্যায়ে এসে ঢালাই দেওয়া হয়, ঠিক তখনই এসে অন্য একটি সংস্থা আবার কাটাকাটি শুরু করে, যার কারণে কিন্তু এই যে ভোগান্তি সেটি সহজেই কাটছে না। বছরের পর বছর ধরে চট্টগ্রামের প্রধান সড়কের পাশাপাশি অলিগলিগুলো একেবারে নাজেহাল অবস্থা বলা যায়। লোপা আলামিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে 4টি গুদাম। ভোররাতে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বন্দর এলাকায়। গুদামে থাকা বিপুল পরিমাণ কাঠ পুড়ে গেলেও হতাহত হয়নি কেউ। ফায়ার সার্ভিসের 6টি গাড়ি 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সবাই তখনও ঘুমিয়ে, এর মধ্যে ভোররাত 5টায় নগরীর নিমতলা এলাকায় দাউ দাউ করে জ্বলে উঠে আগুনের লেলিহান শিখা। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই 4টি গুদাম ভর্তি করে রাখা কয়েক হাজার টন কাঠ, যা স্থানীয়দের কাছে বন্দরের ক্যারেট নামে পরিচিত। যখন আগুনের তাপ বাড়ি গেছে তখন বাসার থেকে বাড়ি আসছি, দেখছি আগুন চারিদিকে, আগুন বাসা থেকে বেরিয়ে দেখতেছি আগুন। এরপর আসার পরে এখানে প্রায় 5:30 পর্যন্ত আগুন চলছিল। তো একজনের থেকে 3 লাখ করে গেছে মনে হয়। কারণ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের 3টি গাড়ি, পরে তাদের সাথে যোগ দেয় আগ্রাবাদ স্টেশনের আরও 6টি। ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তার আগেই ভস্মীভূত হয় 4টি গুদাম ঘর। আমরা ঠিক মতো পৌঁছাতে পেরে আমরা যে আগুনটাকে প্রথমে ঘিরে ফেলি চারদিক থেকে, ঘিরে ফেলার কারণে আগুনটা আমরা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসি, না হলে হয়তো একটা ভয়াবহতার সৃষ্টি হতে পারতো আর কি। পুড়ে যাওয়া মালিকের দাবি, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা বিভিন্ন পণ্য বাক্সবন্দি করা হয় এসব কাঠ দিয়ে, যেগুলো স্তূপ করে রাখা হয় এই নিমতলা এলাকায়। পূর্বশত্রুতার জের ধরে কেউ এই আগুন লাগিয়ে দিয়েছে বলে সন্দেহ তাদের। আমার সন্দেহ হচ্ছে কোনো কেউ এখানে কেউ লাগিয়ে দিয়েছে যে আগুনটা, এখানে কোনো কারণে নাই যে শর্ট সার্কিট লাগিয়ে দেবে তাহলে এটা ছিল, বা কেউ থাকলে তাহলে কোনদিন বলতাম যে কয়েল লাগিয়েছে বা মোমবাতি জ্বালাইছে তাহলে আগুনটা লাগতো, কিন্তু এখন তো ওটা ওই ধরনের কোনো কিছুই দেখতেছি না। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে করোনা সংক্রমণ অনেকটাই কমতির দিকে। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 32 জনের, মধ্যে মারা গেছে 1 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে এদিন 1,528 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে 32 জন পজিটিভ। শনাক্তের হার 2.09%, যে আগের দিন ছিল 3%। চট্টগ্রামে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,01,594 জন। অন্যদিকে গত 24 ঘন্টায় 1 জন সহ চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,290 জনে। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত 3 বাংলাদেশি নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে র‍্যাব। দুপুরে 3 বাংলাদেশি নির্মাণ শ্রমিককে উদ্ধারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‍্যাব 15। তারা জানায় নির্মাণ কাজ দেওয়ার কথা বলে টেকনাফের নীলা এলাকায় ডেকে এনে গত 24 সেপ্টেম্বর বিকেলে এই 3 বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে 5 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বিষয়টি র‍্যাবকে জানায় অপহৃত আজিজুল ইসলামের ভাই। রোববার সকাল পর্যন্ত পাহাড়ে অভিযান চালায় র‍্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে আস্তানা ছেড়ে পালিয়ে যায় পুতিয়া গ্রুপের নেতা পুতিয়া সহ অন্তত 18 রোহিঙ্গা সন্ত্রাসী। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী বিকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদার অনিয়ম দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সকালে কাজ শুরু করে। তদন্ত কমিটির সদস্যরা জানান, নুরুল হুদার তদন্ত শেষে সাত কার্য দিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা। এর আগে দফায় দফায় অর্থ আত্মসাত, চেক জালিয়াতি ও নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ ওঠে প্রধান শিক্ষক নুরুল হুদার বিরুদ্ধে। নির্বাহী অফিসার মহোদয় আজকে আমাকে একটা চিঠি দিয়েছেন, তাহার চেক জালিয়াতির বিষয়ে তদন্ত করার বিষয়ে কার্য পরিচালনা করব। যদি সেই তদন্তে যদি সে দোষী প্রমাণিত হয় তাহলে আমি যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। কদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। চট্টগ্রামে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তোলার আগে তৈরির ধুম পড়েছে কারখানায়। প্রতিমার অবয়ব তৈরি শেষে এখন চলছে রং তুলি দিয়ে মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ। শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের। আর কদিন পরে শারদীয় দুর্গোৎসব। চট্টগ্রামে রাত দিন চলছে প্রতিমা তৈরির কাজ, ঘুম নেই কারিগরদের চোখে। খড় মাটি দিয়ে অবয়ব তৈরির কাজ শেষ হয়েছে শুরুতেই, এখন দেয়া হচ্ছে রং তুলির প্রলেপ। নির্ধারিত সময়ে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে মৃৎশিল্পীদের যেন দম ফেলার ফুরসত নেই। কাজের চাপ পড়ে গেছে, এই কিছু প্রতিমা আগে নিয়ে যাবে, তো এক তারিখে নিয়ে যাবে 500টা, সেজন্য একটু কাজের চাপ আছে। এখন রঙের পদে কাজ চলতেছে, মানে কিছু কাজ মানে গুছিয়ে নিয়ে আসছি, ঠিক আছে, মানে পরবর্তীতে আর কি কাজ করব। প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ছে প্রতি বছরই, তার উপর পড়েছে করোনার প্রভাব, কিন্তু সে অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ মৃৎশিল্পীদের। বৈশাখের দিকে আমাদের লোকজন ঠিক মতোই না করলে আমরা শেষে যতই কাজ আসুক আমরা কাজ নিতে পারি না ঠিক মতো। তো এখন আমরা মোটামুটি গুছিয়ে আনছি, সবগুলো দামে একরকম বলা যায় বাড়তে আসছে, তো সেই অনুপাতে কিন্তু আমরা ওই কাস্টমারের দিকেও দেখতে হচ্ছে আর আমাদের এদিকে দাম বৃদ্ধি, সেটাকেও আমরা আসলে মানে ব্যালেন্স করতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। দুর্গোৎসবের এখনও কিছুটা সময় বাকি থাকলেও প্রতিমালয়গুলোতে উৎসুক ভক্ত পূজারীদের ভিড় বাড়ছে। করোনা সংক্রমণ সহনীয় পর্যায়ে থাকায় এবার দুর্গোৎসব জমজমাট হবে বলে প্রত্যাশা তাদের। প্রতি বছরে আসি কিন্তু গতবার লকডাউনের কারণে আসতে পারিনি, তাই এবার একটু তাড়াতাড়ি চলে আসছি দেখার জন্য। প্রতিমা যেভাবে দেখি না কেন কিন্তু হাতের তৈরি দেখা ওটার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে আর কি। রং কতটুকু হয়েছে আর কাজ কতটুকু বাকি এটা দেখার জন্য আসছে। এই বাংলাদেশের মহামারী অনেকটা নিয়ন্ত্রণে এসে 5% নিচে চলে আসছে, এই সময়ে দুর্গাপূজা আসবে সামনে, এটা আমাদের জন্য আসলে খুব আনন্দের বিষয়। চট্টগ্রাম মহানগরীতে এবছর 250 বেশি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। তিন পার্বত্য জেলায় ভূমিহীন অসহায় পরিবারগুলোর জন্য পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে 300 ঘর। সকালে বান্দরবানের রোয়াংছড়ির তুলাতুলি এলাকায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষু সিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে 14টি ঘর পরিবারের মাঝে হস্তান্তর করেন। অনুষ্ঠানে পার্বত্য এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য সকলের সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী। পরে উপজেলা কমপ্লেক্স চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 3,10,00,000 টাকা ব্যয়ে নির্মিত 5টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দুর্গম এলাকায় শিক্ষার্থীদের স্কুলে আসা নিশ্চিত করতে রাঙামাটির 21টি স্কুলকে ইঞ্জিন চালিত নৌকা দেওয়া হবে। সকালে UNDP ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে স্কুল বোট চাহিদা নিরূপণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপ্রুই চৌধুরী। তিনি বলেন, সরকার রাঙামাটির 81টি স্কুলকে জাতীয়করণ করেছে। কিছুদিনের মধ্যে 81টি স্কুলের 324 জন শিক্ষককে জাতীয়করণ করা হবে। এসব স্কুলগুলোতে শিক্ষার্থীরা যেন নিয়মিত যাতায়াত করতে পারে সেজন্য তাদের ইঞ্জিন চালিত নৌকা প্রয়োজন। অগ্রাধিকার ভিত্তিতে 21টি স্কুলকে নৌকা দেওয়া হবে। নোয়াখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরীতে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শুরু থেকে সংগঠনটি জনকল্যাণ ও সেবামূলক নানা ধরনের কর্মকাণ্ড করে আসছে। অনুষ্ঠানে বাৎসরিক কর্মপরিকল্পনা তুলে ধরেন সমিতির নবনির্বাচিত কর্মকর্তারা। পরে সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কামরুল হাসানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নোয়াখালী সমিতির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, নুরুল করিম, সুলতান আহমেদ সহ অন্যরা বক্তব্য রাখেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে নির্মাণ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজমল নাসির উদ্দিন।
চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের অভিষেক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, গত এক যুগে এই খাত অনেক বিকশিত হওয়ায় বেড়েছে কর্মসংস্থান। নির্মাণ শিল্পের এই অগ্রগতি অর্থনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সংগঠনের সভাপতি হাকিম আলী, মহাসচিব মোহাম্মদ ইব্রাহিম, উপদেষ্টা আজিম আলী সহ অন্যরা বক্তব্য রাখেন। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।